নমস্কার, রিপাবলিক বাংলা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয় এবং আমার সঙ্গে রয়েছে পেও। বেশ পিউ, আমরা বিভিন্ন সময় তো আসি, কন্টেন্টগুলো আপনারাও জানেন, আমরাও অ্যাকচুয়ালি আসি যেই কারণের জন্য, সেটাও আপনাদের জানা হয়ে গিয়েছে যে বিভিন্ন সময় যেই যেই ঘটনাগুলো ঘটে সেই ঘটনার একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের সামনে আমরা তুলে ধরি। তার কারণ ব্রেকিং খবর যেমন আমরা আপনাদের সামনে সবসময় ব্রেকিং রাখবার চেষ্টা করি, ব্রেকিং খবরটা তুলে ধরবার চেষ্টা করি, কোনো রকমের রাগঢাক নয়, কোনো রকমের ঢাকা দিয়ে খবর পরিবেশন করা তাও নয়, একেবারে পরিষ্কার করে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরি। এবং এখন এই মুহূর্তে যে আপনাদের সামনে আমরা এসেছি কন্টেন্টের জন্য, সেখানেও কার্যত একই ছবি, অর্থাৎ বীরভূমে বোমা উদ্ধারের ঘটনা। এর আগেও তো আমরা দেখেছি পিউ বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে, এবং অতি সম্প্রতি এগরার ঘটনা, আজ সারাদিন আপনারা নজর রেখেছেন টিভির পর্দায় এবং দেখতে পাচ্ছেন এগরায় যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 11টা তরতাজা প্রাণ চলে গিয়েছে সেই ঘটনাতেই। আজ ঘটনাস্থলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিহতদের হাতে তিনি ক্ষতিপূরণ তুলে দিয়েছেন, একজন করে মেম্বারের চাকরি ঘোষণা করেছেন। যাই হোক, এই প্রসঙ্গটা হয়তো আপনাদের সামনে কন্টেন্ট হিসাবে আসবে ঠিকই, কিন্তু আমরা মূলত যে ব্যাপারটা বলবার চেষ্টা করছি যে বীরভূমে বারবার কেন বোমাটা উদ্ধার হচ্ছে। এর আগেও তো আমরা দেখেছি বীরভূম খবরের শিরোনামে উঠে এসেছে অনুব্রত মণ্ডল বলো, গোষ্ঠী কোন্দল বলো, বিভিন্ন ঘটনা, এবং সেই ঘটনার মধ্যেই কিন্তু এই বোমা উদ্ধারের ঘটনা, সেটা যেন নবতম সংযোজন বলা চলে। সামনে তো পঞ্চায়েত নির্বাচন, কিন্তু রাজ্যে এইরকমভাবে বোমা উদ্ধার হলে লাগাতার রাজ্যের মানুষ তারা কী করবেন? তারা তো আতঙ্কে রয়েছেন পেও, খুব স্বাভাবিক, এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে বাংলার নাম প্রত্যেকে গর্বের সঙ্গে নিত, সেখানে কোথাও গিয়ে বাংলার মানে পুরো ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে, মানচিত্রের মধ্যে বাংলার এই জায়গাটা কোথাও কি মনে হয় একটু হলেও ক্ষুণ্ণ হচ্ছে, এবং প্রত্যেকের মুখে মুখে একটাই কথা, এবং তারা সরব হচ্ছেন যে বাংলা কি তাহলে এই বোমা বারুদ আগ্নেয়াস্ত্র উপর দাঁড়িয়ে রয়েছে, বাংলা কি বোমার পাহাড়ের ওপর অবস্থান করছে বর্তমানে? কারণ যা সিচুয়েশন যা বলছে, তনয় যেমনটাই বললো যে বীরভূমে, একেবারে ঠিক তাই। আমরা যদি লাস্ট উইকটা দেখি, এই সপ্তাহ দেখি, এই সপ্তাহে একেবারে বুধবার থেকে লাগাতার খবর করছি, তার আগেও দেখিয়েছে, কিন্তু বুধ বৃহস্পতি শুক্র শনি টানা, মানে আজকেও সকালবেলা বোমা উদ্ধার হয়েছে, সে নলহাটি হোক, লাভপুর হোক, দুবরাজপুর হোক, রামপুরহাট হোক, বীরভূমে বিভিন্ন জায়গায়। বীরভূম কি আসলে এইভাবে মানে বোমা গুলি আগ্নেয়াস্ত্রর একটা জায়গা হয়ে গেছে? মানে এখানে প্রশ্ন উঠছে, আর যদি তাই হয় তা কেন? সবচেয়ে বড় কথা, উদ্ধার করছে কারা? না, পুলিশ আধিকারিকরা, তারা সেটা উদ্ধার করতে পৌঁছে যাচ্ছেন, কিন্তু যেখানে মানে অরিজিনটা কোথায়, যখন তৈরি হচ্ছে বোমাগুলো সেইখানে কেন প্রশাসন কড়া হাতে দমন করতে পারছে না, সেটা কেন বন্ধ করা হচ্ছে না? বেআইনি বাজি কারখানা যদি কেউ বলতে পারে, তাহলে ইনাম ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু এই রাজ্যে তো বহু জায়গায় বাজি কারখানা রয়েছে যা বেআইনি, একইভাবে বহু জায়গায় এভাবে আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছে, সে খবরগুলো কি প্রশাসনের কাছে নেই? যদি থাকে সেগুলো কড়া হাতে দমন করা হচ্ছে না কেন? আর সবচেয়ে বড় কথা, সামনে পঞ্চায়েত নির্বাচন, আর নির্বাচন মানে পায়ের তলার মাটি শক্ত করা, আর সেটা করা মানে যদি এভাবে আগ্নেয়াস্ত্র বোমাগুলির খবর পাওয়া যায় বা তারা মজুত করে রাখেন, তাহলে তো আর কিছু বলার নেই, আমাদের নিরাপত্তা নিয়ে একটা বড় সড় প্রশ্ন। একদমই তাই। যাই হোক, পুরো বিষয়টাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এবং সত্যি একটু সচেতন হওয়া হয়তো আমাদেরও ভীষণভাবে প্রয়োজন রয়েছে। তার কারণ যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, যেভাবে একটার পর একটা শুটআউটের ঘটনা ঘটছে, যেভাবে বোমা বিস্ফোরণ করে মৃত্যুর ঘটনা ঘটছে, যেভাবে স্কুলের ছাদে পর্যন্ত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, সত্যি এইসব কিছু কিন্তু মেনে নেওয়া যায় না, একদমই মেনে নেওয়া যায় না। সেটা যারাই করুক না কেন, শাসক হোক, বিরোধী হোক, সাধারণ মানুষ হোক, যারাই করে থাকুন না কেন, দুষ্কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কোনোভাবেই রেয়াত করা কিন্তু যায় না। যাই হোক, এইরকমই কন্টেন্ট বিভিন্ন সময় আপনাদের সামনে আমরা তুলে ধরি, সেই কন্টেন্টগুলো আপনারা শেয়ার করুন, লাইক করুন, এবং একই সঙ্গে যতটা পারবেন তত শেয়ার করুন, মানে এক কথায় বলতে গেলে প্রচুর মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া সম্ভব হয় সেই কারণের জন্য। তাছাড়া তো পিউ ইতিমধ্যে প্রত্যেকে জেনেই গিয়েছেন যে রিপাবলিক বাংলা কার্যত ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু ঝড় তোলবার জন্য আসছে, সুতরাং এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে টেলিভিশন মিডিয়াতে যেভাবে রিপাবলিক বাংলা আসবার পর একটা সাইক্লোন বলা চলে, যেভাবে একটা ঝড় বয়ে গিয়েছে, খবর থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে যেরকম আপডেট আপনাদের সামনে আমরা দিয়ে থাকি, একেবারে ঘরানার পরিবর্তন, সেই রকমই ঝড় কিন্তু এবার উঠতে শুরু করে দিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মও। হ্যাঁ, আর এই ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তোলবার জন্য অবশ্যই আপনারা থাকবেন, আমরা থাকব, এবং কি হতে চলেছে সেটা জানবার জন্যও কিন্তু আপনাদের নজর রাখতে হচ্ছে। এছাড়াও আমাদের ইউটিউব পেজ রয়েছে আপনারা জানেন, সুতরাং সেটাও একটা ডিজিটালের পার্ট অফ, তো সেই হিসাবে ওই ইউটিউব চ্যানেল আর বাংলা, সেখানে আপনারা যান, লাইক করুন, এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রিপশন, সেটা কিন্তু মাস্ট, আর নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করতে কেউ ভুলবেন না। আর চটপট করছি তার একটাই কারণ, এরপরে বুলেটিন রয়েছে, যেতে হবে। আর এছাড়াও আমাদের প্রত্যেকটা খবরের আপডেট এবং ব্রেকিং খবর পাওয়ার জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।